সন্ত্রাস কবলিত সিপিআইএম ডুকলি মহকুমা এলাকাতে রবিবার সারা জাগানো হুঙ্কার মিছিল করেছে বিরোধী দল সিপিআইএম। সুবিশাল মিছিল শেষে পথসভাতে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রাজ্যের বিজেপির জোট সরকারের মেয়াদ মাত্র কয়েকদিনের বলে দাবি করেছেন। শাসক দলের ভয়ভীতিকে আর সহ্য করার নয়, মুখের উপর জবাব দেওয়ার সময় এসেছে, আর মাত্র কয়েকদিন, তারপরে বিজেপি ফিনিশ। রবিবার সিপিআইএম ডুকলি মহকুমা অন্তর্গত বাধারঘাটে সিপিআইএমের মিছিল থেকে এই আওয়াজই ধ্বনিত হচ্ছিল। এদিনের সিপিআইএমের কর্মসূচিতে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, সমাজ বিরোধীদের দিয়ে বিজেপি দল বিরোধীদের উপর গত প্রায় পাঁচ বছর যাবত সন্ত্রাস চালিয়ে আসছে। এর থেকে মানুষ নিস্তার পেতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে সাধারণ মানুষ। মিথ্যার উপর ভর করে বিজেপি ক্ষমতায় এসে এবারও সেই মিথ্যার উপরই ভর করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে শাসক দল বিজেপি। কিন্তু এবার তা হবে না, রাজ্যের গণতন্ত্র প্রিয় সচেতন মানুষ বিজেপিকে যোগ্য জবাব দেবে 2023-এর বিধানসভা নির্বাচনে। সব মিলিয়ে রাজ্যে বিজেপির মেয়াদ হাতে গোনা আর কয়েকদিন মাত্র, পথসভাতে দাবি করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। মন্ত্রিসভার সভার পর এরা কতগুলি আজ গভীর সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করেন। কখনো বলেন ভীষণ ডকুমেন্টের 84% হয়ে গেছে, দেড় বছরের মাথায় আর কয়েকদিন পরে সব হয়ে যাবে। কখনো বলেন আমার হাতে 14,000 অফার রেডি, যোগ্য প্রাপ্তি নেই, যোগ্য প্রাপ্তি থাকলে কালকে অফার দিয়ে দেব। কখনো বলেন ওই টিআরবিটি জিআরবিটি টেট এসব পরীক্ষা হচ্ছে, হাজারে হাজারে চাকরি হবে, ফ্ল্যাট হবে। হ্যাঁ, চাকরি ফ্ল্যাট হয়নি, কর্মসংস্থানে ফ্ল্যাট হয়নি, কিন্তু মিথ্যার ফুলঝুরির ফ্ল্যাট হয়েছে ত্রিপুরা রাজ্য দেখেছে। মদ মাংস জুয়া নেশার ফ্ল্যাট হয়েছে, আর এই মদ মাংস জুয়া এই বেকারির কারণে যে হতাশা তা থেকে জন্ম নিয়েছে সামাজিক নানা রকম ব্যাধি। সে ব্যাধির কারণে আজকে নারী নির্যাতন, অস্বাভাবিক মৃত্যু, ডাকাতি, চুরি, আজকে সারা ত্রিপুরার পত্রিকা চোখ ফেলা যায় না, টেলিভিশনের চ্যানেলে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখা যায় না, তা হয়েছে। কিন্তু টিআরবিটি জিআরবিটি ট্যাক্স তথাকথিত সরকারের এই স্বচ্ছ নিয়োগ নীতির কোন রেজাল্ট বের হয়নি মাত্র আর কটা দিন, এখনো মিথ্যা কথা বলছেন, এই হচ্ছে এই হচ্ছে আর কদিন। আজকে ডিসেম্বর মাসের আজকে কত তারিখ? 11 তারিখ। আগামী ফেব্রুয়ারির 11 থেকে 20 তারিখের মধ্যে ভোট হবে। তার মানেটা কি? হাতে গুনে মাত্র 60টা দিন বাকি আছে, শেখ চেরো 60টা দিন আছে। জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর তার 1 সপ্তাহের মধ্যেই নির্বাচন ঘোষণা হবে। এই 60 দিন সময়ের মধ্যে আরো 35 দিন নিয়ে যাবে নির্বাচন কমিশন। ডাক্তার মানিক সার হাতে আর কটা দিন? খুব বেশি হলে 25 থেকে 30 দিন। এই 25-30 দিনে আপনার এক কার্যকর্তা, পৃষ্ঠা প্রমুখ, মন্ডল, মোর্চা কাকে সামলাবেন, কাকে দেবেন? আমরাও চাই গত 5 বছর বা তার আগে থেকে আপনাদের যারা সেবা করেছে অন্তত যারা গরিব তাদের কিছু দিয়ে যান, কিন্তু দিয়ে যেতে পারবেন কি? হবে কি? হবে না। কাজেই কার্যকর্তা বন্ধুদেরকে বলছি, এই ভারতীয় জনতা পার্টি সিপিএম এর অফিস ভেঙেছে, পুড়েছে, বাড়িঘর ভেঙেছে, আমরা আবার
সামনে নেব এগুলো লড়াই করে সংগ্রাম করে আমরা আবার আমাদের যা ক্ষতি হয়েছে অন্য থেকে লুট করে নয় পরিশ্রম করে আমরা সেখানে অঙ্কুরোদ্যম ঘটাবো আমরা কিন্তু এই পাঁচ বছরে যারা ভারত মাতা কি জয় জয় শ্রীরামধনি দিয়ে যাদেরকে শেষ করে গেছেন এদের চরিত্র খেয়ে গেছেন এদের জীবন খেয়ে গেছেন এদের জীবন থেকে পাঁচ বছর কেড়ে নিয়েছেন আরো 25-30-40 বছরের জন্য বন্ধ করে দিয়ে গেছেন এদের জন্য কিছু করতে পারবেন কি কিচ্ছু করতে পারবেন না কাজে বন্ধুরা বলবো সময় আছে না ভয় দেখাচ্ছি না আগামী দিন আসতে পরে প্রতিশোধ নেব এ কথার জন্য বলছি না কিন্তু বলছি সময় আছে ভাবুন এই ভারতীয় জনতা পার্টির নামের এই জঞ্জালকে ভারতীয় জনতা পার্টির নামে জনগণের শত্রু গণতন্ত্রের শত্রু সংবিধানের শত্রু শুধু আজকে ত্রিপুরারই না গোটা ভারতবর্ষের আমাদের সভ্যতা সংস্কৃতি আমাদের ঐতিহ্যকে যারা তুলে তুলে ধ্বংস করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান যদি না দাঁড়াতে পারেন আপনি তো শেষ হবেনি আপনার পরিবারকেও শেষ করার জন্য আপনি দায়ী থাকবেন আজ আজকের আমাদের এই মিছিল এটা কাউকে ভয় দেখানোর জন্য না কাউকে শক্তি প্রদর্শন করার জন্য না আমাদের এই মিছিল যারা সত্যিকারের এই ত্রিপুরা থেকে যারা ভালোবাসেন গণতন্ত্রকে যা আমাদের প্রাণবায়ু এটার সহজভাবে চলতে পারে তার জন্য যারা লড়াই করেন এদেরকে সজাগ করার ঐক্যবদ্ধ করার জন্য এবং ত্রিপুরাজ্যের ঘরে ঘরে সে মানুষ তৈরি হচ্ছে আপনারা যারা আমাদের কর্মী বন্ধুরা আপনাদেরকে বলছি হ্যাঁ গত 55-56 মাসের লাগাতার সন্ত্রাসের কারণে একটা মনের মধ্যে একটা ভয় ঢুকেছে সংকোচ ঢুকেছে এগুলো একটু ফেলে দিন জেনে ফেলে দিন আপনি জানেন না যাকে আপনি ভাবছেন সে বোধহয় এখনো বিজেপি সে এখনো শত্রু তার ভেতরে আপনার চেয়ে বেশি জেদ চেপেছে এই বিজেপিকে হটানোর জন্য একটু বের হয়ে দেখুন আপনাদের এই ক্যাম্পের বাজার আমতলে যেখানে যাবেন শুধু 2-4 জন যারা এই কালো টাকার মালিক যারা এদের কালো টাকা পাহারা দেওয়ার জন্য এদেরকে ক্ষতি করছে সুযোগ থাকলে এদের ঘরে মা বাবার কাছে বলুন আপনার ছেলে মেয়ে কি করছে একটু দেখুন তাকে বলুন এইভাবে তো যাবে না দেখুন আগামী বিধানসভা নির্বাচনে 2023-এ একটা নীরব বিপ্লব করার জন্য ত্রিপুরাজ্যের মানুষ তৈরি হচ্ছে ঘরে ঘরে ত্রিপুরাজ্যের জনগণ আপনি শুধু মিছিলে যারা আসছে এদেরকে দেখবেন না মিছিলের বাইরেও আরো হাজার হাজার মানুষ ত্রিপুরাজ্যে তাদের মন থেকে হৃদয় থেকে আমাদের মিছিলে হাঁটছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আইনের শাসন কায়েম করার জন্য আর ত্রিপুরা রাজ্যকে এই বিজেপি আরএসএস নামক রাহ থেকে মুক্ত করার জন্য তার জন্য শপথ নিন আর মাত্র 55-57 একটু কষ্ট করুন গণতন্ত্রের শান্তির উন্নয়নের নতুন সূর্য আমরা ত্রিপুরাতে উঠাবই এই শপথ গ্রহণ করে যাবেন রবিবার বাধারঘাট বিধানসভার ড্রপ গেট এ লাল ঝান্ডার সভায় আলোচনা করতে গিয়ে বিজেপি আইপিএফটি জোট সরকারকে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শান্তির শত্রু বলে অভিযোগ করেন এদিন তিনি আরও বলেন আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্যে বিধানসভার ভোট হবে হাতে গোনা আর মাত্র 60 দিন মুখ্যমন্ত্রী মানিক সাহার হাতে খুব বেশি হলে 25-30 দিন রয়েছে বলে এদিন সিপিএম রাজ্য সম্পাদক বলেন বিজেপি কর্মী সমর্থকদের এই ধরে রাখতে পারবে না বিজেপি দল ব্যুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা